বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিপুল পরিমাণ অস্ত্র মজুদ করা হয়েছিল বলে জানালেন জিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। বিগত দিনে যারা দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল তারা এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে মনে করছেন মহানগর পুলিশ প্রধান। দিদা চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। গত শনিবার উত্তরার দিয়াবাড়ি এলাকা থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলো সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে নিয়ে আসা হয় সংবাদ মাধ্যমে প্রদর্শনের জন্য। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে 95টি বিদেশি পিস্তল, দেশি পিস্তল আছে 2টি। এছাড়াও সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গুলি, ম্যাগজিন, বেয়নট সহ অন্যান্য সামগ্রী। মহানগর পুলিশ প্রধান সোমবার সকালে সংবাদ সম্মেলন করে জানান, বড় ধরনের সন্ত্রাসী কার্যক্রম থেকে রক্ষা পেল নগরবাসী। তিনি জানান, পুলিশি তৎপরতার কারণে সন্ত্রাসী গোষ্ঠীটি অস্ত্রগুলো দিয়াবাড়ি এলাকায় ফেলে যায়। এই অস্ত্রতে মেড কোথায় সেটি লেখা নেই এবং ইম্পোর্ট হলে একটা লট নাম্বার থাকে, সেই লট নাম্বারও নেই, শুধু আসে অস্ত্রের একটা সিরিয়াল নাম্বার। এই কারণে আমি কিন্তু বলেছি যে সাধারণ সন্ত্রাসীর কাজ এটা না, সাধারণ অপরাধীর কাজ এটা না। তিনি জানান, ঘটনার সাথে দেশি বিদেশি ষড়যন্ত্র জড়িত। যারা আন্তর্জাতিকভাবে এবং দেশীয়ভাবে এই বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চায়, যারা 2015-14-13 সালে নজিরবিহীন সংশয়িত করে মানুষকে জিম্মি করে অশান্তি সৃষ্টি করতে চায়, এই দেশি বিদেশি চক্র এর সাথে জড়িত। এ ঘটনায় স্থানীয় থানায় দায়ের করা মামলাটি ডিবি তদন্ত করছে বলে জানান আসাদুজ্জামান মিয়া। নির্জন এলাকায় দিদা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। আমাদের ধারণা।